কোনো ভাবে ওকে নিয়ে ফিরে যেতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। মা গো, এখন কথা বলবো, হয়তো অনধিকার চর্চা করছি, তবু তুমি আমার কন্যার সমতো, তাই আর কি। মা, তুমি অন্নপূর্ণার পায়ে ঠাঁই পেতে চাইছো, জানো তো মা দেবী কেন অন্নপূর্ণার রূপ ধারণ করেছিলেন? আমাদের ভোলানাথ একদিন দেবীকে বলেছিলেন, এই জগৎ মায়া, খাদ্য মায়া। দেবী রুষ্ট হয়ে অদৃশ্য হয়েছিলেন। ভোলানাথ সারা জগৎ খুঁজতে খুঁজতে এসে দাঁড়িয়েছিলেন কাশীতে। তার দ্বারে ভিখারী হয়ে জগতের খাদ্যাভাব দূর করার জন্যে দেবীর প্রসাদ পেতে। মা, আজ তোমার ভোলানাথ এসে দাঁড়িয়েছে তোমার সামনে ভিখারী হয়ে। তার প্রতি তুমি প্রসন্ন হও মা, ফিরে যাও মা, তুমি ফিরে যাও। আমি আসি বাবা, আপনার মতো মানুষকে ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না, তবে ভবিষ্যতে যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় জানাতে দ্বিধা করবেন না। বাবা মশাইয়ের শরীর ভালো নেই, উনি বড় কাতর হয়ে পড়েছেন। এতক্ষণ তোমায় জানাইনি কারণ আমার মনে হয়েছে তুমি অকারণে ভয় পাবে। যদি তোমার মনে হয় ফিরে যাওয়া উচিত, তাহলে আর সময় নষ্ট না করে এখনই রওনা হবা দরকার। কি হয়েছে বাবা মশাই, কি হয়েছে? আপনি এই কথা কেন আমাকে এতক্ষণ কননি কেন? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। বাবা, আমি এখন আসি, আমি আবার আসবো আপনার কাছে। তোমার মঙ্গল হোক মা, ধরো মায়ের প্রসাদ, কিচ্ছু চিন্তা করবে না, ভগবান সকলের মঙ্গল করবে। জয় জয় মা অন্নপূর্ণা।